যেটা হচ্ছে রেপ প্রমাণ করার জন্য একটা মেয়েকে হচ্ছে দুইজন পুরুষ সাক্ষী অথবা মানে চারজন মেয়ে সাক্ষী জোগাড় করতে হবে মানে আমি যদি ভুল না হয় আমি যতটুকু জানি না না রেপের ব্যাপারে রেপের ব্যাপারে শুধু পুরুষ সাক্ষী গ্রহণযোগ্য নারী সাক্ষী গ্রহণযোগ্য না রেপ কেসে শুধুমাত্র পুরুষ সাক্ষী থাকতে হবে কোন নারী সাক্ষীর গ্রহণযোগ্যতা কিভাবে সম্ভব যে একটা মেয়ে রেপ হচ্ছে আর দুইটা মানুষ সুস্থ মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এটা কিভাবে সম্ভব মানে এটা ইসলামিক ভাবে এটা কিভাবে প্রমাণ করতে পারে হ্যাঁ এবং এখানে এমন ভাবে দেখতে হবে এমন ভাবে তাদের দেখতে হবে যে লিঙ্গের ভিতরে লিঙ্গ প্রবেশ করেছে এইভাবে দেখতে হবে যদি মানে মানে জানলা দিয়ে একটু দেখলো যে মানে দুজন এক ঘরে আছে এইভাবে দেখলে হবে না লিঙ্গের ভিতরে লিঙ্গ প্রবেশ দেখতে হবে এটা মানে মানে এটা মানে ইসে বলা আছে আইনে বলা আছে এইভাবে আচ্ছা আচ্ছা তাহলে মানে একটা মেয়ে কি কখনো পসিবল প্রমাণ করা যে আগে যে রেপ করা হয়েছে মানে ইসলামিক ওয়েতে এখন তো অনেক ওয়ে আছে যেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ফলো করে ইসলামিক হইতে কি কোন মানে উপায় আছে যে একটা মেয়ে রেপ হয়েছে সে দাবি করতে পারবে আচ্ছা আপনি কি আমাকে এই যে কোরআনে যে পর্দার যে সুরাটা নাজিল হয়েছিল সেই সুরাটা কি আমাকে একটু বলতে পারবেন আমি এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না সুরাটা সুরা নাম্বার 24 24 নম্বর সুরা নূরের কত নম্বর আয়াত কারণ এই সুরার ভিতর একটা মানে মজার ব্যাপার আছে আমি আপনাকে সেটা সুরা আন আয়াত নাম্বার 24 30 এবং 31 দুই থেকে চার নম্বর সেখানে বলা যেতে পারে যে সে তার চোখের হেফাজত করে নাই তো এই কারণে তাকে তিরিশটা মানে বেত্রাঘাত করা যেতে মানে যাবে আরকি আচ্ছা এই যে এখানে যে মানে এই সুরার ভিতরে যে আসলে মেয়েদেরকে পর্দা করতে বলা হলো এখানে কিন্তু পরিষ্কারভাবে এইভাবে বলা হচ্ছে যে তারা যদি পর্দা না করে তাহলে তাদেরকে দেখে অন্য পুরুষদের যৌন কামনা জাগ্রত হতে পারে এবং সমাজে ফিতনা সৃষ্টি হতে পারে এই ধরনের কথাই কিন্তু এখানে বলা আছে এখন তার মানে হচ্ছে আল্লাহ পাক কিন্তু আসলে মেয়েদের সাজ পোশাককে মেয়েদের পোশাককে আসলে দায়ী করতে সরাসরি যে তাদের পোশাকের কারণে আসলে পুরুষদের মেয়েরা যদি এরকম ড্রেস করে তাহলে হচ্ছে পুরুষদের আচ্ছা এখন হচ্ছে পুরুষদের দায়িত্ব কি পুরুষটা যদি একটা মেয়ে মানুষকে দেখে তার মানে এই না যে তার ড্রেস কম তারপরে ঝাঁপাই পড়তে হবে তারও তো একটা আত্মসংযমের ব্যাপার আছে এখন তো আমরা জংলি না এখন আমরা পার্সেন্ট মানে আসি এখন তো আর চোদ্দশো বছর পুরনো না হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ তো আমার আমার কথা হচ্ছে যারা এখনো মানে এই যে আপনি যে একটা কথা বললেন যে এই সবাই এত উদ্ভিদ দেয় যেমন এই যে লাস্ট দিন আমার একটা ফ্রেন্ড আর কি কমেন্ট করছিল যে এই রেপ এই ও রেপ করছে কারণ হচ্ছে তাকে এটা শয়তান দেহ করা তো আমি কমেন্টে দেখলাম যে অনেকে তাকে গালাগালি করতেছে যে তো এখন আমার কথা হচ্ছে ওই হুজুরও বলছে তাকে সব কাজ নাকি সে হচ্ছে বারোটা মেয়েকে হ্যাঁ অ্যারাউন্ড বারোটা মেয়েকে সে রেপ সে নিজে বলছে তো তাকে জিজ্ঞেস করছে তুমি সব কেন করছো বলছে যে শয়তান করেছে এখন এখন হচ্ছে মুসলিমরা এটা ডিনাই করতেছে কেন কারণ তারা তো তারা নিজেরও বিশ্বাস করে যে আমাদের সব কাজ মানে খারাপ কাজ গুলা শয়তানরা করে হ্যাঁ তখন যখন তাদের বোনদের সাথে বা সন্তানদের সাথে যখন এসব হচ্ছে তখন তারা এসব ডিনাই কেন করে

নিজের মেয়ের সাথে করে বা বোনের সাথে করেছে আমি আমি এই জিনিসটা আরকি খেয়াল করছি আমি যখন কারোর সাথে কথা বলি লাইক দেখা যায় হচ্ছে খুব মানে আমাকে খুব বোঝায় যে হ্যাঁ ইসলামটা একমাত্র রাইট হ্যানত্যান হ্যানত্যান এরকম এরকম অনেক কিছু বলে বলার পরে তারপরে হচ্ছে

আমার বয়ফ্রেন্ড আসবে একটু পরে তো আমরা এই যে হ্যাঁ তাকে আমি বললাম যে ঠিক আছে আপু আমি যে ইসলামী তো আপনার যেখানে বলাই আছে যে একটা পুরুষ একটা নারী দিকে দ্বিতীয়বার টাকাতে পারবে না হচ্ছে পুরুষ নারীদের হচ্ছে মানে অবাধ মেলামশ এগুলো করা যাবে না মানে মুসলিম নারী পুরুষদের ক্ষেত্রে আপনার বয়ফ্রেন্ড তো সেটা ইসলামিক ভাবে সম্মত হলো না

যে জিনিসটা তারা আমাকে বোঝাচ্ছে তারা নিজেরাই সেটা বিশ্বাস করে না সে আমাকে বোঝাচ্ছে যে এটা অনেক ভালো ইসলামরা অনেক ভালো হ্যান তেন হ্যান তেন বাট সে কিন্তু তার মধ্যে লাইফ লিড করতেছে ঠিক আছে বলার জন্য তার যে একটা বিশ্বাস যে এটা একমাত্র রাইট ধর্ম পালন করার ক্ষেত্রে কিন্তু নাই এখন কিন্তু ইসলামিক কোন রুলস রেগুলেশন বলে মানে আমি যতটুকু দেখি যে আমি কাউরে দেখিনি যে হান্ডেড পারসেন্ট যেটা রেডিকাল মুসলিম বলে এখন হচ্ছে যাবে সেই রকম হলে তো ভাই যুক্ত ধরণের সিরিয়া চলে যাবে আইএসএসএ ব্যাপারে আমি ঠিক জানি না এটার কি স্কিম কি মুসলিম বলে বর্তমানে মডিফাইড মুসলিম নাকি ডিজিটাল মুসলিম কি মুসলিম বলে আমি জানি না আর হচ্ছে সে তার লাইফ লিড করতেছে সেটা ইসলামিক ভাবে হোক বা অমুসলিম ভাবে যেভাবেই হোক সে তার লাইফ লিড করতেছে বাট কেউ যখন বলে যে আমি এথিস্ট তখন তার ইসলাম বোঝায় এই জিনিসটা আমি বুঝলাম না সে কিন্তু কিছু নিজের থেকে ফলো করে কিছুই ফলো কর না আর এখন এখন তার মেন কনসেপ্টটা হচ্ছে তুমি কি নামাজ পড়ো হচ্ছে এটা যে তারা হচ্ছে একটু প্র্যাকটিস করে ইসলামের কিছু কিছু জিনিস একটু প্র্যাকটিস করে কিন্তু বেশিরভাগ এই ধরনের মানুষরা বেশিরভাগ আসলে ইসলামের একদম কিছু জানে না কোরআনের কোন সুরা সেটা তারা কখনো মানে মাতৃভাষাতে বুদগম্য ভাষাতে পড়ে দেখেনি আমি এই বিষয়ে নিশ্চিত এবং আমিও আমার জীবনে দেখেছি যে 98 থেকে 99% মানুষ কোরআন কখনো কোনো সূরা বাংলায় পড়েই দেখেনই কুদাই তারা মানে কথাবার্তা বলতে আসে এবং 목omor করতে আসে একটু একটু এবং আমার লাইভেও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার লাইভেও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মানে 99% লোক যারা ইসলাম নিয়ে তর্ক করতে আসে তারা জীবনে কোরান শব্দের মানেও বলতে পারবে না ভাই আমি একটু একটু সংশোধন করব আপনাকে সেটা হচ্ছে আপনি যেটা বললেন 98 আমার যতটুকু ধারণা এটা হচ্ছে 99.99% বাংলাদেশে বর্তমানে কারণ হচ্ছে কি আমি যখন তাদেরকে একটা কোরআন আয়াত বলি বলার পরে ওইটা রিলেটেড হাদিস তাফসীর বলি তারপরেও তারা বিশ্বাস করতে চায় না আমি বলি তো সব তো আমার রেফারেন্স থেকে বলছি তাও বিশ্বাস করনে কেন বলে কি এসে ভাজি ভাজি বলতাসি বাট আমি কিন্তু অথেন্টিক রেফারেন্স দিছি দেওয়ার পরেও তারা মেনে নিতে না বাট আমি কিন্তু কোরআন থেকেই বলছি যেমন এই যে আপনারা লাইভের কথা বলছেন না এখন এখন আপনি যে কোন যে কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে একটা মানে একটু মানে পরিসংখানটা নেন এটা যে আপনি জিজ্ঞেস করেন যে কোরআনে লেখা আছে যে দাসী সেক্স হালাল এইটা যদি মানে এটা কি সত্য নাকি মিথ্যা মানে আমি নিশ্চিত যে শতভাগ মুমিন বলবে না কোরআনে কখনো এটা বলা নাই এবং আপনাকে ধরে মাইরো দিয়ে দিতে পারে যে এই বাজে কথা আপনি কিভাবে বললেন কেন বললেন মানে খুবই অদ্ভুত লাগে আমার এখানে লাইভে এসে একজন ব্যক্তি এক মুমিন দাবি করতেছিল না অসম্ভব মানে দাসি সেক্স অসম্ভব ইসলামের ব্যবচার ব্যবচারের যে এরকম করা শাস্তি আছে ইসলামে তো মানে দাসি সেক্সের প্রশ্নই আসে না আমি সুরা বের করে দেখানোর পরে সে বলতেছে না এটা এই রকম সুরা কোনো কোরআনে থাকতেই পারে না অসম্ভব আমি তাকে কোরআন বের করে দেখানোর পরেও সে বিশ্বাস করে নাই যেটা বলতেছে এটা নিশ্চয়ই আমি কোনো না কোনো ভাবে

তোমার জন্য আমি তাপসিল বন্ধ বের করে দিচ্ছি যেগুলো হচ্ছে মানে সকল ইসলামিক স্কলাররা বৈধতা দিছে তারপরেও যদি মেনে নেয় মানে তারপরেও যদি বলে যে না আমি এসব বিশ্বাস করি না তার মানে কি তাহলে কি তার কি ইমান থাকবে মানে সে যদি এরকমটা বলে হ্যাঁ আরো মজার ব্যাপার হচ্ছে হাদিস মানে অস্বীকার করলে মুসলমান থাকে বলে যতজন ইয়া আছে স্কলার আছে তারা বলেছেন যে মানে সহিহাদিস কে অস্বীকার করলে মানে হয়তো না পালন করা যায় হয়তো আপনি বলতে পারেন আমি এটা পালন করি না কিন্তু আপনি যদি অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি আর মুসলমান থাকেন না এবং হাদিস অস্বীকার করলে কিন্তু আপনি মুসলমান থাকেন না

আচ্ছা আপনার ভাই আরেকটা আরেকটা আমি টপিকে যাই এটা খুব মজার একটা টপিক মানে এটা নিয়ে আমি খুব বেশি মজা পাইছি একটা পিকচার দেখে সেটা হচ্ছে এই যে একটা আর্থের পিকচার দেওয়া সেটা হচ্ছে একটা মানুষ সেজদা দিচ্ছে কাবার উদ্দেশ্যে তো সবগুলো হচ্ছে স্পেসে যাচ্ছে কারণ মানে আর তো গোল পৃথিবীতে যদি গোল হয় তাহলে তো সব স্পেসে চলে যাবে রাইট এখন আপনি দেখেন এই যে যখন রোজার টাইমটা আসে তখন দেখবেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সময় হয় যায় উত্তর মেরুতে যেখানে হচ্ছে সূর্য মাঝে মাঝে দেখা যায় অনেক সময় দেখাই যায় ছয় মাসের জন্য ওইখানে রোজা হয় হচ্ছে আঠেরো থেকে বিশ ঘন্টা বাইশ ঘন্টা পর্যন্ত হয় একদিনের রোজা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা রোজা তারপর হচ্ছে লন্ডনে রাত্রে মানে আমার আপু বলছিল অ্যারাউন্ড চোদ্দ ঘন্টার মতো রোজা হয় আমার বোন লন্ডন থাকে যাই হোক তো আমার যতটুকু ধারণা যে মোহাম্মদ নট মোহাম্মদ মনে করতো যে আটটা হচ্ছে ফ্ল্যাট সে কারণে ডিরেকশনটা অবশ্যই বিষয় পরিষ্কার বিভিন্ন বিভিন্ন তফসিরে পরিষ্কার ভাবে বলা আছে এবং পৃথিবীকে স্থির বলা হয়েছে পৃথিবীকে সমতল বেছানো হয়েছে বলা হয়েছে বিভিন্ন সূরাতে আছে তাফসিরগুলোতে এগুলো পরিষ্কার হয়ে গেছে আচ্ছা আপনি কোনো একটু রেফারেন্স একটু দেখাতে দেখাতে পারবেন আপনার তো অনেকেই লাইভ দেখে তো অনেকের এটা নিয়ে কনফিউশন থাকে হ্যাঁ দেখাতে পারবো জি আচ্ছা আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা হচ্ছে মানে আমি ইনভাইট করি জাস্ট আপনার মানে

তা কিভাবে সমতল বিছানো হয়েছে সুরা বাকার বাইশ নম্বর আয়াত যে পবিত্র সাথে তোমাদের জন্য বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন সুরা তাহার আয়াত তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন সুরা জারিয়াত মানে একান্ন নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত তিনি পৃথিবীকে বিছিয়েছেন আল্লাহ তালা তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এটা হচ্ছে সুরা নূর নুহের উনিশ নম্বর আয়াত আমি কি করিনি পৃথিবীকে বিছানা এটা হচ্ছে আটাত্তর নম্বর সুরের ছয় নম্বর আয়াত পনেরো নম্বর সুরের উনিশ নম্বর আয়াত বলা হচ্ছে পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এই জিনিসগুলোতে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে পৃথিবীকে বিছানো হয়েছে এখন আপনি এই সূরাগুলোর তাফসীরগুলো আপনি আপনি যদি দেখেন প্রত্যেকটা সূরার তাফসীরগুলো যদি দেখেন ইবনে কাসিরের তাফসীর এবং ইবনে আব্বাসের তাফসীর সেদিন ইবনে আব্বাসের তাফসীর আমি আরো একটা মজার জিনিস পেয়ে গেলাম সেটা আপনাকে একটু দেখাচ্ছি মানে যেহেতু এই সুযোগটা পেলাম সেই সুযোগটা একটু কাজে লাগাই খুবই মজার একটা জিনিস পেয়ে গেলাম পৃথিবীটা নাকি একটা মাছের উপরে আছে এই মাছের উপরে

এটা হচ্ছে তাফসির ইবনে আব্বাস এটা হচ্ছে তৃতীয় খণ্ডের পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা সুরা কালামে সুরা কালামের তাফসির হ্যাঁ মক্কায় অবতীর্ণ দেখেন আপনি পাঁচশো এখানে কি লেখা আছে পাঁচশো নম্বর পৃষ্ঠা দেখেন আল্লাহ তালার বাণীর ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত এক নুন আল্লাহ তালা নুন এর শপথ করেছেন এ নুন হচ্ছে সেই মাছ যেটি আপন পিঠে পৃথিবী বহন করে রয়েছে এটি পানিতে অবস্থান করছে এর নিচে রয়েছে একটি সার সারটির নিচে একটি পাথর পাথরটির নিচে রয়েছে নরম মাটি এই মাটির নিচে কি আছে তা জানেন মাছটির নাম হচ্ছে লিও আস কারো কারো মতে লুতির সারটির নাম কি জানো একটা একটা শব্দ আমি আসলে এটা উচ্চারণ করতে পারছি না কিছু একটা হবে কারো কারো মতে তালহুদ কারকরমতে মতে লিউতা যে সমুদ্রে মাছটি মাছটির অবস্থান সেটির নাম আদওয়াস হুম বিরাট সমুদ্রে একটি ক্ষুদ্র সারের ন্যায় সেই সমুদ্রটি একটি গভীর গোলাকার পাথরের মধ্যে পাথরটিতে চার হাজার ছিদ্র আছে আর একটি দিয়ে পৃথিবীকে পৃথিবীতে পানি প্রবাহিত হয় অপর ব্যাখ্যায় বলা হয় যে নুন শব্দটি দ্বারা আল্লাহর নাম রহমান এর নুন কিন্তু ইবনে আব্বাস কিন্তু ব্যাখ্যা দিয়েছেন এইটা যে এই যে মাছের উপরে পৃথিবী রয়েছে হ্যাঁ এবং ইবনে আব্বাস কিন্তু সবচাইতে মানে গ্রহণযোগ্য তাফসীর কারক এবং হযরত মুহাম্মদের সমসাময়িক সময়ের মানে হযরত মুহাম্মদের একদম মানে কাছের লোক ছিল ইবনে আব্বাস ঠিক আছে ইবনে আব্বাস ইবনে আব্বাসকে নাম দেয়া হয়েছে তাফসীর কারকদের নেতা তাফসীর কারকদের মধ্যে প্রধান তাফসীর কারকদের শিক্ষক এই খেতাব দেয়া হয়েছিল ইবনে আব্বাসকে আপনি যে এই এই তাফসীর গ্রন্থটা শুরুর পাতাগুলো পড়েন এই থেকে বের হচ্ছে শুরুর পাতাগুলো পড়েন শুরুর পাতাগুলোতে লেখা আছে যে হ্যাঁ ইবনে তাফসীর ইবনে আব্বাসের শুরুর মানে ভূমিকাটা পড়বেন ভূমিকাতে কি লেখা আছে ইবনে আব্বাস সম্পর্কে ইবনে আব্বাসকে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন ওনাদের সমস্ত তাফসীর কারকদের নেতা ওনার থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু পরে ইবনে কাসির তারপর ইবনে আর আর যারা যারা তাফসীর কারক আছে তারা ওনার থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জিনিস ঠিক আছে কিন্তু ইবনে আব্বাস কিন্তু হচ্ছে কি একদম মানে মানে সেই লেভেলের মানে ইসলামের দৃষ্টিতে তিনি হচ্ছেন সেই লেভেলের একজন মানে তাফসির কারক মানে একদম জেনুইন যিনি একদম মানে হযরত মুহাম্মদের সময় থেকে তার কাছ থেকে শুনে মানে এই জিনিসগুলো ব্যাখ্যা করেছেন তো এই ইবনে আব্বাসের তাফসির যদি এখন কেউ বলে যে ইবনে আব্বাস তাফসির ভুল ভুল আছে তাহলে ভাই তাকে ভাই মেন্টাল হসপিটালে পাঠাতে হবে তার তো কোনো উপায় নাই এছাড়া কোনো উপায় নাই আচ্ছা ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি আপনি একটু আগে বলতেছেন এটার একটু রেফারেন্সটা আমাকে একটু মানে বললে ভালো হতো যে মারিয়া কিত্তি আচ্ছা কোনটা যেন বলছিলাম ইয়ে নিয়ে আর্টস ফ্ল্যাট নিয়ে সেটা নিয়ে বলছিলাম আর কি আচ্ছা পৃথিবী পৃথিবীর সমতল তাহলে এই যে হাদিস হাদিসটা আছে যে

আচ্ছা হাদিসে কুৎসি বলা হয় যে এটা হচ্ছে আসলে আল্লাহরই বাণী হ্যাঁ হাদিসে কুৎসি বলা হয় সেটা মোহাম্মদের মুখ থেকে বের হওয়া বাণী ঠিক আছে হাদিসে কুৎসি কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল সূর্য রাত্রের বেলা কই যায় তখন হজরত বলেছেন যে সূর্য রাতের বেলা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি হাদিসে কুৎসি থেকে এটা হচ্ছে সহি হাদিসে কুৎসি হ্যাঁ হাদিস নম্বর একশো একষট্টি দেখেন এখানে বলা হচ্ছে আবুজর তুমি কি তুমি জানো এটা কোথায় অস্ত যায় তিনি বলেন আমি বললাম আল্লাহ রাসুল আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তিনি বলেন সূর্য যায় একটি কর্দমাক্ত ঝড় সে চলতে থাকে অবশেষে আরো সে নিচে তার রবের জন্য সেজদায় লুটিয়ে পড়ে যখন বের হওয়ার সময় আল্লাহ তাকে অনুমতি দেন ফলে সে বের হয় ও উদিত হয় তিনি যখন তাকে যেখানে অস্ত গিয়েছে সেখানে থেকে উদিত হওয়ার ইচ্ছা করবেন আটকে দিবেন সে বলবে হে আমার রব আমার পত্র দীর্ঘ আল্লাহ বলবে যেখান থেকে ডুবেছে সেখান থেকে উদিত হয় উদিত হও এটাই সে সময় যখন ব্যক্তিকে তার ইমান উপকার করবে না এটা হচ্ছে হাদিসে কুৎসিতে আছে সূর্য রাতের বেলা আল্লাহ আরো সে নিচে গিয়ে এবাদত বন্দী করে এবং সহি বুখারিতেও এই জিনিসটা আছে এখানে বলা হচ্ছে সূর্য রাতের বেলা কই যায় আল্লাহ পাক আল্লাহ রসুল বলেন তা যেতে যেতে আরো সে গিয়ে সেজদায় পড়ে যায় এরপর পুন উদিত হওয়ার জন্য অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয় ঠিক আছে মানে সূর্য রাতের বেলা আল্লাহ আরো নিচে কি বাদত কি করে সকাল পর্যন্ত সকাল বেলা তা সে আবার অনুমতি চাই উদিত হওয়ার তখন তাকে অনুমতি দেয়া হয় মানে এটা এটা শুন এটা পড়লে তো পরিষ্কার ভাবে বোঝা যায় যে হজরত মোহাম্মদ ভাবতো যে পৃথিবীটা হচ্ছে ফ্ল্যাট এবং সূর্য এদিক থেকে এসে এদিকে ডুবে তখন আরো নিচে ঢুকে যায় মানে আমরা সমুদ্র মানে সমুদ্র সৈকতে গেলে যেমনটা দেখি যে সূর্য ডুবে যাচ্ছে তো নট মোহাম্মদ হয়তো এরকমই ভাবছে যে সূর্যটা এরকম চলে যাচ্ছে তাই এরকম

কি কাবাডু ভাই আমি আমি মানে এটা কেন সম্ভব যে পাথর ভাবে সাক্ষী দেয় আবার আবার কি ভাই আপনি মুসার পাথরের কথা পড়েছিলেন মুসার পিছনে যে একটা পাথর যে তার জামা কাপড় নিয়ে দৌড় দিছিল মুসার ব্যাপারটা ঠিক জানি না আরেকজনের রাবার পড়ছিলাম যে সে হচ্ছে অনেক সুন্দর ছিল তার পাল মানে কাপড় চোপড় পাথর লুকায় একটা দুষ্টু পাথর ছিল সেই পাথরটা তখন তার কাপড় চোপড় নিয়ে এটা কি আবু হুরায়রা থেকে বর্ণিত হ্যাঁ অবশ্যই রেফারেন্স দিতে পারবো না কেন গ্রন্থের নাম আলুলু ওয়াল মারজান হাদিস নম্বর হচ্ছে 194 এটা হচ্ছে তাওহিদ পাবলিকেশন থেকে কিনবেন আপনি যদি তাওহিদ পাবলিকেশন থেকে কিনেন এই হাদিসটা অনেক জায়গাতেই আছে সহিহুল বুখারীতে আছে 278 নম্বর মুসলিমে আছে হাদিস নম্বর হচ্ছে 339 339 হাদিসের মান হচ্ছে সহিহ আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন এক মুসা একা কি গোসল করতেন এতে বনি ইসরায়েলের লোকেরা বলাবলি করছিল আল্লাহর কসম মুসার কোষ বৃদ্ধি রোগের কারণে এই আমাদের সাথে গোসল করে না একবার মুসা একটি পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন পাথরটি তার কাপড় নিয়ে পালাতে লাগলো দেখেন পাথরটি তার কাপড় নিয়ে পালাতে লাগলো তখন মুসা বললেন পাথর আমার কাপড় দাও পাথর আমার কাপড় দাও বলে পেছনে পেছনে ছুটলেন এদিকে বানি ইসরায়েল মুসার দিকে তাকালো মানে নেংটু হয়ে মুসা দৌড়াচ্ছে পাথরের পেছনে আর পাথর তার কাপড় নিয়ে দৌড়াচ্ছে তখন তারা বলল আল্লাহর কসম মুসার কোনো রোগ নেই মুসা পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটিকে পিটাতে লাগলেন আবু হুরায়রা বলেন আল্লাহর কসম পাথরটিতে ছয় কিংবা সাতটি পিটুনির দাগ পড়ে গেল এই হচ্ছে মানে সহি হাদিসে সহি বুখারী সহি মুসলিমে এগুলা এসেছে ভাই মানে চিন্তা করেন মানে কি পরিমানে মানে কি হতে পারে আচ্ছা ভাই এটা তো পাথর মানে ফিউচারের কথা বলেছে যে কিয়ামতের দিন কাবার পাথর নাকি সাক্ষ্য দিবে মানে এটা কি রেফারেন্স হিসেবে ধরা যায় যে

ঠিক আছে ভাই আর কি কোনো প্রশ্ন আছে আপনার আপনাকে অনেকক্ষণ বিরক্ত করছি লাস্ট একটা কোশ্চেন হ্যাঁ বলেন বলেন সেটা হচ্ছে এটা হচ্ছে আমি একজনকে মানে অনেক চেষ্টা করে বুঝাতে পারি ইসলাম মানে হিন্দু ধর্ম আর ইসলাম দুইটা যে একই জিনিস দেখেন ইসলাম গরু মানে কি বলে গরু ইয়ে খায় হিন্দুরা হচ্ছে গরুর প্রসাদ খায় মুসলিমরা খায় হচ্ছে ক্যামেল ইউরিন

উকল গোত্রের আট জনের একটি দল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলো এবং তারা তারা রাসুল্লাহ সাল্লামের কাছে ইসলামের বায়াত করলো তারপর মদিনার আবহাওয়ারা তাদের প্রতিকূল হয় তার অসুস্থ হয়ে পড়লে এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট অভিযোগ করলো নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি রাখালের সাথে গমন করে উটের মূত্র এবং দুগ্ধ পান করতে পারবে তখন তারা বলল জি হ্যাঁ তারপর তারা বের হয়ে গেল এবং এর উটের মূত্র দুগ্ধ পান করলো এতে তারা সুস্থ হয়ে গেল হম মানে হচ্ছে ওই একটা গোত্র গিয়েছিল গিয়ে তখন তাকে বলছে যে আমাদের একটা অসুখ হয়েছে আমরা একটু অসুস্থ কি করব তখন অজুত মামু তাকে উটের মূত্র এবং দুগ্ধ দুটা পান করতে বলল এবং পান করার পরে নাকি তার আবার ঠিক হয়ে গেছিল আচ্ছা এখন এখন উটের উটের মূত্র খেয়ে যদি সুস্থ না হয় তাহলে হচ্ছে লাস্ট কালিজিরার মধু হ্যাঁ হ্যাঁ তারপরেও যদি ঠিক না হয় তাহলে তার মানে হচ্ছে তারা কাফের

কিন্তু এটা দেখেন আপনি তাহিদ পাবলিকেশন থেকে যদি কেনেন রিয়াজুস সালেহিন হাদিস নম্বর হচ্ছে ছত্রিশ এখানে বলা হচ্ছে এটা সহি আছে তিরমিজিতে আছে অন্য অন্য জায়গাতেও আছে তিনি বলেন একজনের অসুখ হলো সে তিনি এসে বলেন আমার মৃগি রোগ আছে আর সেই কারণে আমার দেহ থেকে কাপড় সরে যায় সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন তিনি মানে মহানবী বললেন তুমি যদি চাও তাহলে সবর করো এর বিনিময়ে তোমার জন্য জান্নাত রয়েছে আর যদি চাও তাহলে আমি তোমার রোগ নিরাময়ের জন্য আল্লাহ নিকট দোয়া বললেন আমি সবর করব। এরপর সে বললো রোগ উঠার সময় আমার দেহ থেকে কাপড় সরে যায় আল্লাহ করুন না যায়। ফলে তার জন্য দোয়া মানে হচ্ছে রসুল বললেন তুমি যদি সবর করো তাহলে তার বিনিময়ে জান্নাত রয়েছে ঠিক আছে এখানে দেখেন তুমি যদি সবর করো মানে আপনার রোগ হলে আপনি যদি মানে কোনো ব্যবস্থা না করে সবর করেন এর বিনিময়ে তার জন্য জান্নাত রয়েছে ঠিক আছে

সে ধরেন যে মুক্তমনা আমরা একটা মুক্তমনা পৃথিবী পেয়ে গেলাম ঠিক আছে যে সেখানে কোনো ধর্ম নেই কোনো মানে কোনো কুসংস্কার নেই সব ধরনের সব কিছু আমরা একদম বিজ্ঞানসম্মতভাবে একটা থিওরিটিক্যাল পৃথিবী পেয়ে গেলাম ঠিক আছে যৌক্তিক যৌক্তিক পৃথিবী হ্যাঁ একটা যৌক্তিক পৃথিবী পেয়ে গেলাম তো এখন সেরকম একটা পৃথিবীতে আপনি কি মনে করেন যে মানে ইন দ্য ওয়ার্স স্কেই সিনারিও আমাদের হিউম্যান মাইন্ডটা তো একটা ডাইভার্সিফাইড সো সেখানে পরিণতিটা কি দাঁড়াতে পারে বা আমরা সেখানে মানে কীভাবে আমাদের এই ডাইভার্সিফিকেশানটাকে মানে আমাদের নিজেদের একদম ইন্টারনাল যে মাইন্ডের ডাইভার্সিফিকেশান সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো ইন দ্যাট ফিউচারটা লাইক যেটা আমি আমাদের মানে আমি একদমই কাল্পনিক একটা জগৎ ভাবতেছি

পারলৌকিক চিন্তা ভাবনা থাকবে কিন্তু সেটাকে ব্যবহার করে যেমন ধরেন মানে কিছুদিন আগে প্রেস ক্লাবে শিশু মেয়েদেরকে বিয়ে করার জন্য একটা পোস্টার নিয়ে একজন মুমিন ভাই দাঁড়িয়েছিলেন যে সে বাল্য বিবাহ কে বৈধতা দিতে চায় এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছে বাল্য বিবাহ কে বৈধতা দিতে হবে এখন ভাই এই ধরনের ঘটনা যখন ঘটছে যে প্রকাশ্যে একজন এসে মানে ঢাকার রাজপথে প্রকাশ্যে একজন সভ্য পৃথিবীতে একটা প্রকাশ্যে রাজপথে এসে একজন মুমিন ভাই সে বাচ্চা মেয়েদের বিয়ে করার অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা তো ভাই একটা মানে বিশাল বিপজ্জনক একটা ব্যাপার এখন এইটার এই সমস্ত মানে কারণে যে ভয়ঙ্কর অবস্থা এখন যে ভয়ঙ্কর অবস্থা কুসংস্কার অযৌক্তিকতা তারপরে মানে ধর্মান্ধতা মৌলবাদ

বাধারের একটা বাচ্চা ছেলে একটা বারবি ডলে বিশ্বাস করে যে বারবি ডলটা তাকে ভালোবাসে এখন এই তাতে তো আসলে সমাজের কোনো মানে দৃশ্যমান ক্ষতি হচ্ছে না কিন্তু যেই জিনিসগুলা নিয়ে দৃশ্যমান ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলাকে নিয়ে অবশ্যই ডিল করতে হবে সেই জিনিসগুলাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা সেই কাজটাই করছি কিন্তু আমি মনে করি না আপনি একটা ইউটিউবিয়ান একটা সমাজের কথা বলতেছেন যে সমাজে হচ্ছে গিয়ে কোন কুসংস্কার থাকবে না কোনো মানে সব যৌক্তিক উপায়ে হ্যান্ডেল হবে হ্যাঁ এরকম যদি কখনো হয়ও সম্ভব হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কখনো নাস্তিক সমাজ গঠন করার কথা বলছি না আমরা বলছি সেকুলার সমাজ গঠনের কথা যে সমাজে ধর্মীয় স্বাধীনতা থাকবে ধর্ম পালনের স্বাধীনতাও যেমন থাকবে ধর্ম না পালন বা ধর্মের সমালোচনা করার স্বাধীনতা একই ভাবে থাকবে আমরা সেই সমাজের কথা বলছি আপনি যদি আমার আগের লাইভ দেখে থাকেন আমি বারবার বারবার বলেছি আমরা কখনোই নাস্তিক রাষ্ট্র বা নাস্তিক সমাজের পক্ষে আমরা কেউ নই আমাদের মানে মধ্যে যারা আছে কেউ নাস্তিক রাষ্ট্রের কথা কেউ কখনো কখনো বলছে না বলছে সেকুলার সমাজের কথা মানবাধিকারের কথা ঠিক আছে এখন ঠিক আছে আপনি আপনি পয়েন্টটা বুঝতে পারছেন আপনি কিছুটা পয়েন্টটা বুঝতে পারছেন আমার কিন্তু আমার এখন তাহলে একটা নেক্সট क्वेश्चन আছে আসিফ ভাই সেটা হচ্ছে যদি তাই হয় তাহলে আপনি এই যে সে ধরেন আমি সত্যি কথা বলতে আমি আপনার কাছে কিছু জিনিস কনফেস করি সেটা হচ্ছে আমি কোরআন একদমই স্বীকার করি না কিন্তু এখন কথা হচ্ছে সে যেভাবে আমরা বা আপনি যেভাবে অ্যাকটিভলি এটা এখন আমরা যদি সে ধরেন আগামী পঞ্চাশ বছরে বা আগামী একশো বছরে দেখা গেল আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারলাম বা এটা মিথ্যা প্রতিপন্ন হলো মানুষের মাঝে তখন আপনি কি মনে করেন যে এটা কি তখন লাইব্রেরিতে স্থান পাবে অ্যাজ এনি আদার বুক নাকি স্টিল ওই যে আপনি যেটা বলতেছেন যে ডাইভার্সিফিকেশন স্টিল থাকবে তখন কিছু মানুষ স্টিল তার বুকে ধারণ করবে সেই মানুষটা যদি বুকে ধারণই করে তাহলে সে কিন্তু আবার রাস্তায় বের হবে এবং আমি মনে করি এই যে আপনি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে বাস করেন আমরাও কিন্তু বাইরে থাকি এখন কথা হচ্ছে যে সেখানে কিন্তু আপনার অধিকার আছে আপনি রাস্তায় গিয়ে যদি বলেন যে আমার এই বই অনুযায়ী ছয় বছরের মেয়েকে বিয়ে করা অনুমতি

কোরআন বা বাইবেলকে ভুল বা মিথ্যা প্রমাণ করাটা আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন যখন একটা ছেলে পড়ছে পড়ে যেন যুক্তি দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে সেই জিনিসটা যেন চিন্তা করতে শেখে সে যেটা পড়ছে সেটা একটা ঐশ্বরিক বাণী এই কারণে সত্য এই জিনিসটা না মেনে সে যেন এই জিনিসটা বোঝে যে আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস পড়ছি আমি নিজের বুদ্ধি খাটিয়ে দেখি যে এইটা কতটুকু ভ্যালিড এই জিনিস এই বক্তব্যটা কতটুকু ভ্যালিড আমরা শুধুমাত্র সেই জিনিসটা চাচ্ছি যে মানুষ যেন নিজের নিজেদের যুক্তি এবং নিজেদের মস্তিষ্ক ব্যবহার করে হ্যাঁ আমি কিন্তু আপনার আমি কিন্তু আমার কোনো লাইফে কখনো বলি নাই কাউকে না বা কাউকে মুক্ত মনা হতে বা কাউকে মানে কোরআন ভুল বা বাইবেল ভুল এগুলা এগুলা আমাদের মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনি কোরআনের করতেছেন আপনি তো মাথা খাটাতে হবে আপনার আপনি আপনার উপর এক ধরনের অথরিটি আরোপ করা হচ্ছে যে এইটা আল্লাহর খেতাব সুতরাং এইখানের প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে সত্য এবং এখানে যাই বলা আছে সেটি তোমার নাক মুখ বুজে যোগ বন্ধ করে মেনে নিতে হবে আমরা সেই মেনে নেয়াটার বিপক্ষে যেটা কোরআন হোক বাইবেল হোক যাই হোক ঠিক আছে সেটা ধরেন শেখ হাসিনের বক্তব্য হোক বা শেখ মুজিবের বক্তব্য হোক বা যে কারো ব্যক্তির বক্তব্য হোক সেটা আপনার নিজস্ব যুক্তি বিবেক মানবিক বোধ এগুলা চাই যাচাই বাছাই করে আপনি গ্রহণ করবেন বা বর্জন করবেন এখন সেই জিনিসটা যদি ফুলফিল হয় আমাদের তাহলে তার সমস্যাগুলো থাকবে না তাহলে তো মানুষ নিজেদের সেটা ঠিক আছে আসিফ ভাই আমি আবার একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে আমি আসলে এই যে বাইরে আসছি অনেক বছর আজকে সতেরো আঠারো বছর এখানে পড়াশোনা করছি তারপরে চাকরি বাকরি করতেছি এখন আমি কিন্তু অনেক ইয়াং ছেলেদের দেখছি যারা এখানকার আঙ্কেল আন্টিদের বাচ্চা মানে ফার্স্ট জেনারেশন বা অনেক মানে হওয়ার পরে চার পাঁচ বছর বয়সে চলে আসছে হ্যাঁ এরকম অনেক বাচ্চাদের দেখছি আমি যারা মনে করেন বাবা মা যে খুব ধার্মিক বা খুব কিছু তা না বাবা মা নর্মাল লাইফ লিড করতেছে কিন্তু আমি এরকম দেখছি যে তারা হালাও ছাড়া খাবে না খুব ইসলামিক হয়ে গেছে এবং মানে ইসলামের যা কিছু ওইটার পাল্টা বললে ঝগড়া করতেছে মানে একদম একটা অজ্ঞতা থেকে করতেছে তো আমার কথা হচ্ছে যে আমি এই সব মানুষকে দিয়ে ভয় পাচ্ছি যে আলটিমেটলি মানে আপনি যেটা বলতেছেন যে সেকুলার পৃথিবী আপনি করলেন কিন্তু আলটিমেটলি যদি ওই আবার সেই টোয়েন্টি টোয়েন্টি সিচুয়েশন দাঁড়ায় যে পুরানো রাখবেন আপনি ডাইভারসিফিকেশনও রাখবেন তাহলে কিন্তু কিছু মানুষ এই আপনি এই এই ফেলেটিক কিছু মানুষ সব সময় থাকবেই আসলে তাই না হ্যাঁ সেটা ঠিক বলেছেন কিন্তু দেখেন আপনি যারা নিজ ভাবনার জগৎটাকে ইউরোপের ধরেন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সমাজ যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে তাদের সাথে যদি আপনি কথা বলেন তাদেরকে যদি আপনি বলেন যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এটা তো বাইবেলে লেখা আছে এবং

এই যে ইউরোপিয়ান সোসাইটিতে এই পরিবর্তনটা কিভাবে হলো এই পরিবর্তনটা হয়েছে যেমন ধরেন ফরাসি বিপ্লবের সময় ফরাসি বিপ্লবের আগে থেকে ধরেন কোপার্নিকাস গ্যালিলিও সময় থেকে এর বা জিওনার্দ ব্রুনোর সময় থেকে বা ধরেন ভলটিয়ার ভলটিয়ার যে সমালোচনাগুলো করেছে এই সমালোচনার মধ্য দিয়ে গিয়ে গিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সময় এসে মানে জার্মান দার্শনিক যারা আছেন ফ্রেঞ্চ দার্শনিক যারা আছেন ইমানুয়েল কান্ট আছেন নিশ্চয় আছেন ওনাদের মতো বড় বড় দার্শনিকরা একটা ক্রিটিসিজমের মধ্য দিয়ে গিয়ে সমাজের মানুষের মধ্যে এক ধরনের মানে বোধ তৈরি করেছেন যে ধর্মগ্রন্থ সমালোচনা করা যায় কিছু লোক সমালোচনা করবে কিছু লোক আবার সেটার প্রশংসা করবে বা সেটার পক্ষে যুক্তি দিবে এইটাই এই এই ধরনের সমাজ আমরা আসলে যাচ্ছি যে এখানে আমিও কথা বলার অধিকার পাবো যেই ছেলেটা মনে করে কোরআনের বক্তব্য সত্য সেই ছেলেটাও কথা বলাটার অধিকার পাবে আমরা মোটেও চাই না এরকম একটা মানে 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 একমুখী সমাজ যেই সমাজ যে আসলে শুধুমাত্র নাস্তিকরাই কথা বলবে ধার্মিকদের কোনো কথা বলার অধিকার থাকবে না এরকম সমাজ আসলে আমরা চাই না এরকম সমাজ কেউই চায় না আমরা ডাইভার্সিফাই ডাইভার্স একটা সমাজই আসলে চাই ডাইভার্সিটির পক্ষেই আমরা আছি যে সমাজে মুসলমানদেরও কথা বলার অধিকার থাকবে যারা হচ্ছে গিয়ে কিন্তু আপনি সরাসরি দেখেন একটা যখন সমাজের ভিতরে যখন একটা মানে মানে কমন সেন্স তৈরি হবে কমিউনিটি এটাকে কি বলে কালেকটিভ সেন্স তৈরি হবে কালেকটিভ একটা মোরাল মোরাল গ্রাউন্ড তৈরি হবে যে বাল্য বিবাহটা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত বিপজ্জনক তখন কিন্তু একজন মুমিন ব্যক্তি এসেও সবার সামনে এইভাবে মানে সাইনবোর্ড নিয়ে দাঁড়া যেতে পারবে না এটা কিন্তু খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে আছে এটা কিন্তু হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আছে বাচ্চা মেয়েদেরকে বিয়ে করা কিন্তু তাদের সমাজে খ্রিস্টান সমাজে কিন্তু এটা এখন প্রায় ইম্পসিবল জার্মানির মতো একটা দেশে একটা খ্রিস্টান লোক মানে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে প্ল্যাকার্ড নিয়ে এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার এটা কেউ কখনো করবে না কোনো মানে সুস্থ মানুষ কখনো করবে না অন্তত যদি কেউ করে তাহলে তাকে মানে মানে পাবলা এটা শুনে ভালো লাগলো কিন্তু আমি আমি আমার আমার ফ্যান্টাসি মাইন্ড থেকে আমি ভাবতেছিলাম যে এই এই হুজুরটাই বা এই টাইপের মানুষটাই

সে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে পারে যতক্ষণ পর্যন্ত না এই ধরনের উদ্ভট সে দাবি করতেছে এখানে কিছু মানে আইনে কিছু মানে ব্যাপার আছে এই ধরনের উদ্ভট দাবি সে করতে পারবে না যেমন ইউরোপে এসে সে মানে যারা ধর্ম ত্যাগী যারা ইসলাম ত্যাগী তাদের জবাই করতে হবে তাদের মারতে হবে এই ধরনের মানে আন্দোলন সে চালাতে পারবে না এগুলা এই দেশের এই সমস্ত তো একটা মানে আপনার আরো ভয়ঙ্কর ভাই এটা আরো ভয়ঙ্কর একটা বাচ্চা মেয়ে বিয়ে করাটা মানে সরাসরি জবাই করার থেকে ভয়ঙ্কর ব্যাপার এটা মানে ইউরোপে মানে ভয়ঙ্কর অবস্থা হবে তাকে নিয়ে মাথা হইচই শুরু হয়ে যাবে এরকম যদি কেউ করে আচ্ছা না আসিফ ভাই আপনি আপনি কিছু সুন্দর উত্তর দিচ্ছেন আমি আমি আসলে এই প্রশ্নটা অনেক দিন যাবতই আমি ভাবতেছিলাম করব কারণ আমি আপনাদের মাইন্ডসেটটা বুঝতেছিলাম না আজকে ভালো লাগলো কারণ আমি এটাই ভাবতেছিলাম যে আসলে যদি দেখা যায় যে নাস্তিকবাদিত্ব বা সেকুলারিজম যদি এমন একটা পর্যায়ে নিয়ে আসে যে কোরআন বাইবেল সব কিছু মানে ধর্মটা থেকে পৃথিবী থেকে একদম মানে নিঃশেষ করে দিলে আমার কাছে মনে হয় যে সাইকোলজিক্যাল ইট ক্যান রাইজ গেইন সামন ক্যান ক্লেইম মোহাম্মদ अगेन সামন ক্যান ক্লেইম আই অ্যাম দ্য এন্ড অ্যানাদার বুক অফ কোরআন ক্যান কাম ব্যাক মানে ধর্ম আছে তো হ্যালো So anything can happen. So এই জন্য ভালো লাগলো এটা যে যাক আপনাদের মাইন্ডসেটটা একটু বুঝতে পারলাম আরেকটা আমার ছোট একটা কমপ্লেন আপনাদের এটা আমি আসলে মানে কমপ্লেন না মানে এটাও ধরেন আপনাদেরকে আমি বুঝতে পারতেছি না সেটা হচ্ছে আপনারা মুক্ত মনা দাবি করেন কিন্তু সে ধরেন আমি একটা লিখতে চাই যে আমার মন চাইলো যে আমি ধর্ম নিয়ে একটা পজিটিভ পজিটিভ একটা জিনিস আমি লিখবো যেটা হিউম্যানিটি থেকে চমৎকার এবং ইট ক্যান গিভ এ এক্সিলেন্ট লেসন টু এনিওয়ান ওয়ান ইট ডাজেন্ট ম্যাটার ডিসরিগার্ডিং ইউর ব্যাকগ্রাউন্ড ইউর রিলিজিয়ন আর এনিথিং আপনি যদি এখন সেই লেখাটাকে অ্যাকসেপ্ট না করেন বিকজ ইট হাজ কাম ফ্রম কোরআন তাহলে কি সেটাকে মুক্ত বলা হবে মানে মানে আপনার একটা ভালো জিনিস শিখতে হলে চোদ্দশো বছর আগের একটা বইয়ের রেফারেন্স নিয়ে আপনার ভালো জিনিসটা শিখতে হবে এটা হচ্ছে একটা প্রবলেমেটিক ব্যাপার আমি আমি

ছে মানে এতই প্রাণী প্রাণীর অধিকার রক্ষায় তার এতই মানে মানে মাথা ব্যাথা ছিল সে কোনো প্রাণীকে হত্যা করাটা অত্যন্ত বড় অন্যায় এবং বর্বর কাজ বলে মনে করত কিন্তু সেই তার হাত দিয়ে 60 লক্ষ ইহুদি মারা গেছে এবং একটা বিশ্বযুদ্ধে পুরো পৃথিবী ব্যাপী কোটির উপরে মানুষ মারা গেছে নানাভাবে এখন যদি কোনো ব্যক্তি এসে যদি বলে যে আমরা হিটলারের থেকে একটা ভালো জিনিস তো আমরা শিখতেই পারি যে হিটলার যত মানে প্রাণী অধিকার রক্ষা এত ভালো কথা বলেছে তাহলে আমি একটা মানে লেখা লিখি যে মানে হ্যাঁ ঠিক আছে হিটলার বেগান ছিল এই বিষয় মানে প্রাণী অধিকার রক্ষা হিটলারের রেফারেন্স দিয়ে আমি যদি একটা লেখা লিখি তাহলে কি আপনি মনে করেন যে এটা লেখাটা আপনি গ্রহণ করবেন মানে আপনাকে যদি আমি বলি না আসিফ ভাই আসি আসিফ ভাই আপনার আপনার যুক্তিটা கரেক্ট বিকজ আপনি একটা জিনিস ভাবেন যে হিটলার কিন্তু এখন যদি পৃথিবীর আপনি 100% মানুষকে দেখেন তাহলে অ্যাট লিস্ট 90% মানুষ কিন্তু তার হেটার সো কিন্তু মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ চারিত্রিক দিক থেকে তার অনেক জিনিস কিন্তু আমরা অনেকেই হয়তো বা পছন্দ করি না কিন্তু মানুষ তার নিরক্ষরতা থেকে হোক বা তার অজ্ঞতা থেকে হোক সে কিন্তু এখনো অনেক মানুষের প্রিয় ভাজন সো সেই জায়গাটা আমি জানি বলবো আপনি যেখানে বলতে চাচ্ছেন যে আমরা আসলে সেই ব্যক্তিটা কেমন ছিল তার উপরে নির্ভর করব না আমরা নির্ভর করব মানুষ তাকে কেমন দেখে সেটার উপরে হ্যাঁ কারণ সেখানে তো সমাজের কিছুটা নিয়ন্ত্রণ থাকেই কারণ আপনার এই মুহূর্তের সমাজ বা আপনার আগামী একশো বছর যে পাড়ি দিবেন আপনি এই এই সমাজটাকে নিয়ে তো আপনাকে যুদ্ধ করে আগাইতে হবে তাই না তো তখন সেখানে কি একটা ব্যাপার থাকে না যে আপনাকে এটা স্লোলি স্লোলি প্রোগ্রেস করতে হবে বা স্লোলি স্লোলি আপনাকে এলিমিনেট করতে হবে আপনি যদি একবারে একটা রিপোল সৃষ্টি না করে একটা সুনামির সৃষ্টি করেন তাতে তো ডিস্ট্রাকশন হতে পারে মানে এই টোটাল আমাদের আমি কিন্তু আপনাকে আপনার আমি নিজেকে কিন্তু আপনার সাথে ইনক্লুড করতেছি এবং সেই জায়গা থেকে বলতেছি যে এটা তো একটা টোটাল টোটাল প্রোজেক্ট একটা মানে যারা এত ভয়ঙ্কর তারা তো এটাকে একটা মেসাকার করে ভেলতে পারে কিন্তু 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 মানে আপনি কি সত্যের কাছে দায়বদ্ধ হবেন নাকি জনমত কোন দিকে সেটার কাছে দায়বদ্ধ হবে না আপনার দায়বদ্ধতা দায়বদ্ধতা একটা খ্যাকার কাছে আমি কথাটা বুঝলাম নাজ ভাই আপনি কি সত্যের প্রতি দায়বদ্ধ নাকি জনমতের উপর দায়বদ্ধ জনমতের কাছে দায়বদ্ধ আপনার ডেফিনেটলি কার কাছে এখন জনগণ যদি না ধরেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে যে নাস্তিকদের আসলে জবাই করে ফেলা উচিত এখন আপনি কি মানে মানবিক বোধ থেকে এই জিনিসটাকে আপনি কিভাবে মানে হ্যান্ডেল করবেন হ্যাঁ এটাকে আমি আমি নিজে খুন হয়ে গেলেও আমি এটাকে প্রোটেস্ট করেই যাব যে হোটেবার এন্ড হু এভার শেষ দিস দে আর রং

আমাদের ফাইটটা তো কিছু কিছু জায়গায় স্ট্রং হতেই হবে কিন্তু সব ব্যাপারে কি সেটা দরকার আছে সেটা আমি বলতে চাচ্ছি আপনি এই যে যেই পয়েন্টটা বলতেছেন ডেফিনেটলি এখানে আমাদের এখন এই যে ধরেন এই যে যত ব্লগাররা মারা গেল এই যে অভিজিৎ দা মারা গেলো রাজীব মারা গেল যারা এরকম যারা অনেকেই মারা গেছে যাদের জন্য যথেষ্ট শ্রদ্ধা আছে আমাদের এবং আমি এখন আপনার লাইফ থেকে দেখতেছি যথেষ্ট বাঙালির শ্রদ্ধা তৈরি হয়েছে যেটার জন্য আপনাদের ক্রেডিট বাট কথা হচ্ছে এই আন্দোলনটাকে আগাই নেওয়ার জন্য আমি মনে করি যে এটা এটা প্রোগ্রেসিভলি আগানোটা বেটার আর কি যে মানে এটা আমার একান্তই আমার অভিমত কারণ অনেক মানুষ কিন্তু আসলে বুঝে না ব্যাপারটা আসিফ ভাই এটা চিন্তা করেন যে যে আপনি আমি যে কথাগুলো বলবো বা আপনিও অনেক সময় যেই কথা বলেন আমি কিন্তু বুঝি না কারণ আপনার মতো এত পড়াশোনা হয়তো আমি করি নাই আমি আমার একাডেমিক স্টাডি নিয়েছিলাম অনেকেই আছে যারা একাডেমিক স্টাডি নিয়েছিল সো ইটস ভেরি ডিফিকাল্ট আচ্ছা তাহলে আমি মনে করি যে আমাদের আসলে সত্যের কাছে দায়বদ্ধ থাকা উচিত জনমত কোন দিকে যায় জনমতলি থাকতে হবে আমার ভাই কিচ্ছু যায় আসে না মানে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধেও থাকে আমি চেষ্টা করব যে সেই যে যেই মানে মানে একটা মানে কি কি ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন আমি ভুলে গেছি যে একটা মানে সমস্যা তৈরি করে সমাজের মধ্যে যে যদি কোনো সমস্যা তৈরি করে সেটা তাহলে আমার সমস্যা সমাজের ভিতরে সমস্যাটাই তৈরি করতে অত্যন্ত ক্ষতিকর তাহলে আমি চেষ্টা করবো যে সমাজে সেই সমস্যাটা তৈরি করতে সমাজে সেই মানে 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 ভেজালটা তৈরি করতে আমার এটাই চেষ্টা থাকবে হ্যালো হ্যালো তারিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ হওয়ার জন্য আমি আরেকজনকে যুক্ত করি এখন আপনাকে যুক্ত করছি তানভীর নিপু আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো 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 তানভীর নিপু শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছি কালবেলা টি যে শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ কেমন আছেন আসিফ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আসিফ ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছে বাবু কেমন আছে বাবু ভালো আছে ভাই অনেকদিন থেকে আপনার লাইভে যুক্ত হব যুক্ত হব কিন্তু আসলে হয়ে ওঠে না আপনি কেটে কেটে দেন চেহারা দেখাতে বলেন আচ্ছা আপনি মুমিন হয়ে থাকলে কেটে দেন মুমিন হয়ে থাকলে চেহারা দেখাবেন মুমিন না হলে তো চেহারা দেখাতে হবে না আপনি কি মুমিন না ভাই আমি মুমিন কিন্তু একটু একটু এক্সেপশনাল আচ্ছা ঠিক আছে বলেন তাহলে দেখি আপনি কি এক্সেপশনাল কি তাহলে বলেন আচ্ছা ভাই আপনার প্রতি আমার আমার ভীষণ কৌতূহল এই জন্য আপনার সাথে যুক্ত হওয়ার অনেক দিনের ইচ্ছা তো যাই হোক যুক্ত করেছেন তার জন্য আসলে কি আমি আসলে আহ আপনার সাথে একটু আলোচনা করতে চাই আমি অনেক দুই একটা বিষয় জানি না সেই দুই একটা বিষয় একটু জানার জন্য অল্প সময়ের জন্য যুক্ত হই হ্যাঁ বলেন তাহলে তো দুই একটা দুই একটা বিষয় হচ্ছে কি আমি আপনার সাথে কথা বলবো এই যে আহ মানে বা মারিয়া না আমার একদম ভালো লাগে না সব নিয়ে আমি আলোচনা করব না আমি আলোচনা করব যে আসলে এই যে বিদায় হজ সরি বিদায় বিদায় মানে সরি ওনার যে মানে বিদায় হজের যে ভাষণটা ঠিক আছে

হ্যালো আমি যেটা বলছি সেটা একটু শুনে নেন যে কোরআন বা সহি হাদিস ছাড়া হাদিস ছাড়া তো গ্রহণযোগ্য না হ্যাঁ বলেন আপনি যদি এখন এখন যদি কেউ বানায় বানায় লেখে যে বিদায়ী হজের ভাষণে মহানবী বলেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বুকে জড়িয়ে ধরো সবাইকে ভালোবাসো মানে বিশ্ব মানবতার কথা মোহাম্মদ বলেছেন তাহলে তো ভাই সেগুলো গ্রহণযোগ্য হবে না কোথায় রেফারেন্স কোথায় মানে আপনার যে বিদায়ী হজের ভাষণের কথা বলছেন সেটা হাদিসে তো রেফারেন্স থাকতে হবে হাদিসের রেফারেন্সটা উল্লেখ করে বলতে হবে আপনার কে কে শুনেছেন কোন কোন রাবি শুনেছেন কোন কোন মানে সাহাবি শুনেছেন তিনি কার কাছে বর্ণনা করেছেন সেই বর্ণনাগুলা কোন হাদিস গ্রন্থে এসেছে সহি বুখারিতে এসেছে নাকি সহি মুসলিমে এসেছে নাকি সেই নাম্বারটা কত সেই নাম্বার দিয়ে আমার সাথে আলোচনা করতে হবে ভাই মানে 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 আজাইরা হবে না যে বিদায় বাসনে মানবী এটা বলছে সেটা বলছে অমুক বলছে তমুক বলছে থাকতে হবে না 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া সবকিছু আপনার মেনে দিচ্ছে তাহলে আমি আজকে জানলাম যে আহ বিদায় হজটা আসলে বানানো এটা তাই বানানো আমি বলছি না তো আমি বলছি যে রেফারেন্স উল্লেখ করে আপনার আলোচনাতে আসতে হবে রেফারেন্স টা উল্লেখ করেন যে সহি বুখারীর অমুক নম্বর হাদিসে আসছে যে বিদায় হজের ভাষণে মোহাম্মদ এটা বলছে তাহলে তো আমি আপনার কথা মানবো কিন্তু আপনি বিদায় হজের ভাষণ বইলা যদি আপনি নিজের বানানো চিন্তা ভাবনা নিজের বানানো কথাবার্তা যদি আপনি মোহাম্মদের নামে চালায় দেন তাহলে তো ভাই সেগুলা গ্রহণযোগ্য হবে না তিনি নাকিউদি বুড়ি নাকি রাস্তায় কাটা বিছা রাখতো তারপর নাকি একদিন নাকি দেখে কাটা নাই তারপর নাকি মোহাম্মদ বাসায় গিয়ে দেখে যে ইয়ুদি বুড়ির বাসায় গিয়ে দেখে যে বুড়ি অসুস্থ তারপর তাকে সেবা যত্ন করে বলছে যে তুমি কাটা বিষা রাখো এই জন্য আমার মনে হয়েছে তুমি অসুস্থ তাহলে তো তোমার সেবা করি সেবা করছে তারপরে ছোট কাল থেকে শুনে মায়ের মুখ থেকে শুনছি কোনো হাদিস গ্রন্থ এই সমস্ত এই সমস্ত বানানো গল্পের রেফারেন্স আমি পাইনি তাহলে তো আমার আমি তো পরে বুঝতে পারছি যে এগুলো বানানো গল্প এগুলা মানে মানুষ বানাইছে মোহাম্মদের নামে গল্প বানাইছে মোহাম্মদকে ভালো প্রমাণের জন্য এগুলো গল্প বানানো হয়েছে ভাই তাহলে তো ভাই এখন ভাইয়া যেই কথাই বলতে হবে আপনার তো রেফারেন্স দিতে হবে হ্যাঁ ভাইয়া রেফারেন্সটার ব্যাপার হচ্ছে কি যে আমি কিন্তু আগে থেকেই বলতে বলেছি যে আমি কয়েকটা বিষয় সম্বন্ধে জানার জন্যই আপনার লাইভে যুক্ত হই ঠিক আছে জানার জন্য যুক্ত হয়েছেন কিন্তু কিন্তু আপনার তো জানার জন্য আপনার তো মানে আগে তো রেফারেন্স গুলো দেখে তারপর সেটা সেই বিষয়ে জানতে যাইতে পারেন আপনি কিন্তু রেফারেন্স ছাড়া যদি আপনি কোনো কিছু দাবি করে তারপরে যদি জানতে চান তাহলে তো ভুল জিনিসের উপরে ভিত্তি করে আপনি জানতে চাচ্ছেন আচ্ছা তো ভুল জিনিস সেখানে আমি সঠিক হয়ে গেলাম আপনার কাছ থেকে জানার পরে যেহেতু আমি রেফারেন্স দেখাতে পারিনি বা ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি তাহলে জিনিসটা ভুল না ভুল বা শুধু আচ্ছা আর ওই ভুল বা শুদ্ধ তো আমি বলছি না আমি বলছি রেফারেন্সটা নিয়ে তারপরে আমাদের আলোচনাটা চালাতে হবে রেফারেন্সটা সামনে রেখে আমরা রেফারেন্স করব তারপরে আমরা কথা বলতে পারবো এই বিষয়ে আপনি যদি আমাকে সঠিক রেফারেন্স দিতে না পারেন আপনি যদি বলেন এরকম যে বিদায়ী হজের ভাষণে মোহাম্মদ এটা বলছিল তখন আমি আপনাকে জিজ্ঞেস করবো ভাই আগে রেফারেন্সটা দেন আমি পড়ি দেখি হ্যাঁ আপনার কথা সঠিক কিনা তারপর তো আলোচনাটা সামনের দিকে আগাবে তাই না তাহলে রেফারেন্সটা না দিলে তো আলোচনা সামনের দিকে আগাচ্ছে না হ্যাঁ আচ্ছা আর একটা ব্যাপার ভাই ওই যে মিশন ভাই আছে না আমি আসলে চিনি না কে মানে কার কথা বলছেন একটু ভালো করে পরিষ্কার করে বলেন এই যে মিশন দুটো মিশন আছে একজন আছে যুক্তি নিয়ে কথা বলে আর একজন আছে গালি গালাস করে কথা বলে এটা কি মুমিন নাকি মানে নাস্তিক আমি আসলে একটু পরিষ্কার করে বলেন আমি ভাই মুমিন মুমিন আমি মনে রাখতে পারি না এদের কে

এখন যুক্তি করতে করে আপনি নাস্তিক এই শুরু করে সেই বলে শুরু আমি বলছি ভাই আমি একটা জিনিস জানার জন্য আপনার মতোই বলতে যে ভাই একটা সালাম টালাম দিয়ে যে আমি একটা জিনিস জানার জন্যই আসলে আমি আপনার লাইভে যুক্ত হয়েছি ভাই কি জিনিস ভাই আমি বিবর্তন বাদ্রার সম্বন্ধে কিছুই বুঝিনি ভাই বিবর্তন বাদ্রা কি ভাই এটা কেমন ভাই কি আমাকে একটু বুঝান তো এখন এই আবল তাবল ফেসাল শুরু করেছে এখন আমি বলতেছি কি যে ভাই বিবর্তন তো আপনি তো কিছু বুঝাতে পারলেন না আমারে বা আমিও কিছু বুঝলাম না এটা মনে হয় আমার ব্যর্থতা বা বিবর্তন বাদের একজন মানে একজন বিবর্তন বাদ বিজ্ঞানী বা একজন বিবর্তন বাদের প্রবক্তার কে একটু বলেন তো ডারুইন আমি কই ডারুইন ডারুইন কি বলেছে ভাই বিবর্তন নিয়ে এই যে বান্দরের বাদরের তে মানুষের সৃষ্টি আমি কইছি ভাই হারভার্ড স্পেন্সার নামে একজন বিবর্তনবাদী আছে তার জানেন উনি এত যান্ত্রিক বিবর্তনবাদী আমরা তো করা শুরু করেছি তারপরে আমি বলতেছি যে বিবর্তনবাদ ভাই কত প্রকার ভাই কি কি যান্ত্রিক বিবর্তনবাদ প্রাকৃতিক বিবর্তনবাদ বিবর্তনবাদের তো বিভিন্ন ধাপ আছে বিভিন্ন বিবর্তনবাদের তো একজন প্রবক্তারা বিভিন্ন প্রবক্তা বিভিন্ন প্রবক্তা আছে এখন এই বললি হ্যাঁ এখন বিভিন্নভাবে এইভাবে বলতে লাগলি উনি কিন্তু এইবার আমার প্রতি একটু মানে রুষ্ট হয়েছে উনি উলটাপালটা শুরু করেছে নাস্তিক্য চিন্তা ভাবনা এই রকম এই রকম আবলতাবল চিন্তা ভাবনা করে তারপর আজকে বিবর্তনবাদ ব্যর্থ আজকে বিবর্তনবাদ ধরে কোনো বিজ্ঞানী মানতেই যাচ্ছে না সেটা ফেরাই বাতিলের খাতায় চলে গেছে আমি কইছি কি আচ্ছা এই লোক একটা বই বইয়ের নামও বলতে পারবে বা ধরেন ডারউইনের নামের বানানটা কি সে বলতে পারবে ডারউইনের পুরো নামটা কিসে বলতে পারবে ডারউইনের পুরা নামটা কি ফুল নেমটা কি

কি বলবো বলেন যেমন দেখেন তাসলিমানাস তাসলিমানাস নাস্তিক বলে এরা সব মুমিনরাই তাসলিমানাস রিন নাস্তিক বলে যখন আমি তাদের সাথে তর্ক যাই যখনই বলি যে তাসলিমানাস রিন কিভাবে নাস্তিক হলো এটা বলতে পারে সেটা বলে যে ওমুক জায়গায় ওয়াজ মাহফিলে হুজুর বলছে তাসলিমানাস রিন নাস্তিক এইজনই আমি বলি কারণ কি কারণে কোন রেফারেন্সের ভিত্তিতে বা সে কোথায় বলেছে যে আল্লাহ বাই স্বর্গ বলে কেউ নেই এই ধরনের কোথায় কোন এভিডেন্স নেই এরকম আবলতা বল

থাকেনা কারণ এর এভিডেন্সে যখন যুক্তি দেয়া যাচ্ছে না বা আমি যুক্তির পক্ষে দাঁড়া দিবার দাঁড়াইতে করতে না তখন তো আমার একটাই সহজ পথ থাকে যে মুখ বন্ধ করা মুখ না বন্ধ করতে পারলে তো সব হারাই যাবে আসলে মুখ যে করিও আমার মুখ বন্ধই করতে হবে কারণ আমার যুক্তির পক্ষে যখন আমি স্ট্রং এভিডেন্স পাচ্ছি না তখন তো আমি প্রশ্ন করা হারাম এটা কথা বলবো কারণ বলতে হবে কারণ আমি জানি যে এগুলার কোনো ভিত্তি নাই এগুলার কোনো ইয়া নাই এগুলা